স্ত্রী বলতেছে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কই মা বলে, তোমাকে কিছু বলে নাই, তুমি বলতেছো মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কার কথা মানবো? কই আমি ওটা বুঝি না। তুমি যদি তোমার মাকে শাসন না করো, তোমার মাকে না মারো, তাহলে আমি তোমার বাড়িতে যাব না। সন্তান প্রাথমিক পর্যায়ে বলছে, ওহে স্ত্রী, কেমনে আমি আমার মাকে আমার হাতে আঘাত করব? আমার মা তো আমাকে ছোট্টবেলায় কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। ইচ্ছা করলে আমার মা অন্যত্রে বিয়ে করতে পারতেন, তাহলে তো আমার এই জীবনটা এমন হতো না। আমি তো এতিম হয়ে যেতাম, পথের রাস্তায় ধারে ধারে ঘুরে বেড়াতাম। আমার মা সমস্ত কষ্ট বিসর্জন করে বিয়ে করলো না, নিজের জীবনকে যৌবনকে খোয়ে দিয়ে আমাকে মানুষ করলো। সেই মাকে আমি নিজে হাতে কেমনে প্রহার করব, কেমনে মারব? স্ত্রী বাহিনা ধরল, না মানলে না, শাসন করলে তোমার বাড়িতে যাব না। এক পর্যায়ে স্ত্রীর কথাই সন্তান রাজি হয়ে গেল, বাড়িতে চলে আসলো। কিতাবের মধ্যে আল্লামা তারেক জামিল সাহেব লিখেছেন যে বাড়িতে যখন এসেছে গভীর রাত, ওই রাতে তখন শীতের রাত, আল্লামা তারেক জামিল, এই তারেক জামিল সাহেব উনি একটি বই লিখেছেন যে বইটির নাম হচ্ছে চোখে দেখা কবরের আজাব। পৃথিবীতে যতগুলি কবরের আজাব মানুষেরা চোখে দেখেছে, এমন কিছু ঘটনা তিনি ওই বইতে সন্নিবেশিত করেছেন। এই বইয়ের ভিতরে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের বাস্তবিক একটি ঘটনা। সেটি হচ্ছে, তিনি বলেন যে ওই এক এলাকার ভিতরে তিনি যখন দাওয়াতের কাজ নিয়ে গেলেন, তিনি এক কারকুজারি শুনলেন। সেটা হচ্ছে যে একটা মা তার সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, সুন্দর সন্তান দুনিয়াতে এসেছে, কয়েকদিন পরেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো মা চিন্তা করলো, আমি যদি অন্য জায়গায় বিয়েতে বসি, তাহলে আমার এই সন্তান এমনিতে বাবা নেই এতিম হয়ে গেল, আবার আমি অন্য জায়গায় গেলে আমার সন্তান তো ডাবল এতিম হয়ে যাবে। সুতরাং অন্যান্য মানুষের কোনো কথা না শুনে তিনি তার যৌবনকে খুয়ে দিয়ে সন্তানকে মানুষ করতে লাগলেন। গরিবানা পানায় তিনি পরের বাড়িতে কাজ করে সন্তানকে বড় করতে লাগলেন। সন্তান যখন বড় হলো, সন্তান একটি কর্মস্থল হলো, তিনি যে কাজ করতেন সেটি হচ্ছে পরের জমিনের আগগুলো কিনতেন। আগগুলো কিনে থাউকু কিনে তিনি ওখান থেকে কেটে কেটে বাজারে বিক্রি করতেন, ওই সন্তানের কাজ। তো মা যখন বয়স হয়ে যাচ্ছে, সন্তান তো বিয়ের বয়স হয়ে গেছে, সন্তানকে ডেকে বলছে, সন্তান আমি তোমার বিয়ে দিতে চাই। সন্তান বলছে, না মা আমি বিয়ে করব না। কারণ সাধারণত সন্তানগুলি মায়ের পাগল থাকে ততক্ষণ যতক্ষণ বিয়ে না হয়। আমরা দেখেছি যে বিয়ের পরেই যে সন্তান মাকে ছাড়া বাঁচতো না, সেই সন্তান আস্তে আস্তে মা থেকে কিন্তু ডাইভার্ট হয়ে যায়, বিভক্তি হয়ে যায়, চলে যায়, যে কোনো অসঙ্গত কারণে হতে পারে। তো ছেলে বিয়ে করতে রাজি নয়, তারপরও মা বলতেছে, পাগল এমনটি করা হয়? আমি কখন চলে যাব? তোর বলতে কেউ তো নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের দেখাশোনাও কেউ করে না, সুতরাং আমি তোর বিয়েটা দিতে পারলে আমার দায়িত্ব থেকে একটু আমি মুক্তি পেতে পারি। সন্তানকে পার্শ্ববর্তী এক এলাকায় একটা মেয়েকে দেখে বিবাহ দিয়ে দিল, সংসার চলতেছিল। মা এবং বেটার বর মধ্যে সম্পর্ক প্রাথমিক পর্যায়ে ভালোই ছিল। সন্তান প্রতিদিন পরের জমিনের আগগুলো কেটে মাথায় করে বহন করে বাজারে বিক্রি করে যেই লভ্যাংশ হয় সেটা থেকে কিছু খাদ্য ক্রয় করে বাড়িতে নিয়ে আসে, এভাবেই চলতেছিল। হঠাৎ করে বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখতেছে মা এবং তার স্ত্রীর মধ্যে মলমালিন্য সৃষ্টি হয়ে গেল। সন্তান মা এবং স্ত্রীকে বোঝাতে লাগলেন, সেদিনের ঝগড়া মিটে গেল। এরপরে আবার আরেকদিন দেখা গেল, বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাড়িতে নাই। মাকে জিজ্ঞেস করলো, মা তোমার বেটার বউ কোথায়? কয়, আমি কি বলবো, তোমার স্ত্রী তো আমার সাথে কথা না কথাই অযথা ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে। সন্তান মাকে কোনো কথা বলেন না, চলে গেলেন শ্বশুর বাড়িতে। বাড়িতে যে বলতেছে, কি হয়েছে তোমার? স্ত্রী বলতেছে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ওই মা বলে, তোমাকে কিছু বলে নাই, তুমি বলতেছো মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কার কথা মানবো? কই আমি ওটা বুঝি না। তুমি যদি তোমার মাকে শাসন না করো, তোমার মাকে না মারো, তাহলে আমি তোমার বাড়িতে যাব না। সন্তান প্রাথমিক পর্যায়ে বলছে, ওহে স্ত্রী, কেমনে আমি আমার মাকে আমার হাতে আঘাত করব?
আমার মা তো আমাকে ছোটবেলায় কষ্ট করে লালন পালন করেছে বড় করেছে ইচ্ছা করলে আমার মা অন্যত্র বিয়ে করতে পারতেন তাহলে তো আমার এই জীবনটা এমন হতো না আমি তো এতিম হয়ে যেতাম পথের রাস্তায় ধারে ধারে ঘুরে বেড়াতাম আমার মা সমস্ত কষ্ট বিসর্জন করে বিয়ে করলো না নিজের জীবনকে যৌবনকে খোয়ে দিয়ে আমাকে মানুষ করলো সেই মাকে আমি নিজে হাতে কেমনে প্রহার করব কেমনে মারব স্ত্রী বাইনা ধরল না মানলে না শাসন করলে তোমার বাড়িতে যাব না এক পর্যায়ে স্ত্রীর কথাই সন্তান রাজি হয়ে গেল বাড়িতে চলে আসলো কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল সাহেব লিখেছেন যে বাড়িতে যখন এসেছে গভীর রাত ওই রাতে তখন শীতের রাত ছিল মাকে সন্তান ডাকলো সন্তান মাকে ডেকে কোনো কথাবার্তা বললো না উপর জুপুরি পিঠের উপরে আঘাত করা শুরু করলো মা জননী চিৎকার করে কাঁদতে লাগলো হে বাবা আমি কি তোকে এই জন্যই মানুষ করেছি কত কষ্ট করে মানুষ করলাম পাড়া প্রতিবেশী কতই আমাকে বিয়ের কথা বললো বিয়ে করলাম না তোর সুখের চিন্তা করে আমি কোথাও গেলাম না অথচ আজকে কি এই দিনটা দেখার জন্যই আমি এত কিছু করলাম আমি বৃদ্ধ মানুষ আমাকে রাতের শীতের রজনীতে মাননি মাথাটা উঁচু করতে পারে না মা চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী কান্দে সন্তানের মায়ের চোখের পানি কোনো মায়া মহাব্বত হলো না সন্তান পাশের ওই ঘরে আবার স্ত্রীকে নিয়ে ঘুমাতে চলে গেল এদিকে মা তার ঘরের ভিতরে যে সারা রাত কাকুতে কুকাতে লাগলো যন্ত্রণাই বৃদ্ধ হাড়ের উপরে মারার আঘাত ব্যথা তো কম নয় কাঁদতে লাগলেন সারা রাত মা কাঁদতে থাকে এদিকে সন্তান তার খোঁজ নিতে সেরকম খোঁজ নেয় না একবার খাবার দিলে দেয় না দিলে না দেয় এভাবেই চলতেছে কিতাবের মধ্যে লিখেছে এভাবে কিছুদিন যাবার পরে আবার একদিন বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাড়িতে এবারও নাই মাকে জিজ্ঞেস করলো মা তোমার বেটার বউ কোথায় গিয়েছে মা বলতেছে বাবা রে তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না তোমাকে আমি আর কিছু বলবো না প্রয়োজনে প্রতিবেশী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো তোমার স্ত্রীকে আমি কোনো খারাপ কথা বলি নাই কটু কথা বলি নাই তোমার স্ত্রী এমনিতে এমনিতে গায়ে পেতে নিয়ে ঝগড়া করে বাবার বাড়িতে চলে গেছে সন্তান কটু কথা বললেন না চলে গেলেন শ্বশুর বাড়িতে যাবার পরে কি হয়েছে তোমার তোমার কথা শুনেই তো আমি আমার মাকে আঘাত করলাম প্রহার করলাম এবার আবার কি হয়েছে স্ত্রী ডেকে বলে আমি তোমার বাড়িতে যাব না তোমার ভাত আমি খাবো না কয় কেন কয় তোমার মাকে শুধু মানলে হবে না তুমি যদি আমাকে ওই বাড়িতে নিতে চাও তাহলে তোমার মা ওই বাড়িতে থাকতে পারবে না আর আমি যদি তোমার ওই বাড়িতে না যাই তাহলে তোমার মা থাকতে পারবে তবে আমার মাকে কোথায় দিব কোন জায়গায় দিব আমার মা তো কেউ নাই মাকে কে দেখবে দেখাশোনা করার মতো কেউ নাই তখন স্ত্রী পরামর্শ দিতেছে মাকে তো আমি অন্যত্র কোথাও বের করে দেওয়ার কথা বলতেছি না কই কি বলতেছ তুমি খুলে বলো কই আমি তোমাকে বলতেছি তুমি মাকে দুনিয়া থেকে এই বিদায় করে দাও নাউজুবিল্লাহ বলেন ওই বইয়ের ভিতরে লিখতেছে সন্তান তখন ডেকে পড়ে আমি আমার মাকে নিজে হাতে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেব মারব সম্ভব নয় পারবো না আর যদিও তোমার কথা অনুযায়ী আমি আমার মাকে মারি তাহলে তো আমাকে পুলিশ গ্রেফতার করবে তাহলে খুনের বদলে আমি তো যাব জেলখানায় একদিকে আমি আমার মাকে হারাবো অপর দিক থেকে তো তোমাকেও পাবো না তোমাকেও তো হারাবো জেল খাটতে হবে আমাকে স্ত্রী তখন ষড়যন্ত্রমূলক একটা বিষয় শিখিয়ে দিচ্ছেন ও স্বামী তোমাকে জেল খাটতেও হবে না তুমি তোমার মাকে বিদায় করে দেবে আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো কি করব বলো আজকে তুমি বাড়িতে যাবে মা কি কিছু বলবে না আগামীকাল আখগুলো বিক্রি করে বাড়িতে যখন আসবে বাজার থেকে একটা কমলা নেব আপেল কিনে আনবা একটু ফল ফ্রুট কিনে আনবা আনার পরে মায়ের ঘরের সামনে যে মাকে ডাকবা মাকে ডেকে যখন মা সামনের দিকে আসবে তখন মাকে বলবা মা ও মা আমি তো তোমার সন্তান কিছুদিন পূর্বে তোমাকে আঘাত করেছি আমি তো ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে যদি তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চাও মা জাতি এতই নরম হৃদয়ের মানুষ
মা তোমার সকল ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে তোমাকে গ্রহণ করবে। কই এরপরে কি করব? এরপরে তুমি তোমার মাকে একটা প্রস্তাব দিবা, সেটা হলো মা গো এখন তো আখের বড় একটু বেশি দাম দাম বেড়েছে, তুমি একা একা আমি সকাল বেলায় আখগুলো জমিনে পরিষ্কার করে বেশি আখ আমি মাথায় করে নিয়ে যেতে পারি না, কারণ পরিষ্কার করার লোক নাই, আবার মাথার উপরে যে বোঝাটা তুলে দেবে এমন কোন লোক সকালবেলা ভোরবেলায় পাওয়া যায় না। মা তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে আমি একটু সঙ্গে করে নিয়ে যেতে পারি, তুমি যদি একটু পরিষ্কার করে দাও আর আমার মাথায় একটু বেশি আখ যদি তুলে দিতে পারো আমি একটু বেশি আখ বিক্রি করব। আর তোমার জন্য একটু, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার জন্য একটু ফলমূল বেশি করে কিনে আনবো। এমনটি বললেই দেখবা তোমার মা তোমার এই কথায় রাজি হয়ে যাবে। কয় তাহলে কি করবে এরপরে? কয় ভোরবেলায় যখন রাত থাকতে থাকতে মাঠে যাবা আখের জমিনে যাবার পরে কিছু আখ কেটে দিবা, দেবার পরে তোমার মা যখন মনোযোগ সহকারে আখগুলো পরিষ্কার করবে পেছন দিক থেকে একটা কোদাল নিয়ে যাবা, ওই কোদালটা তোমার মায়ের পেছন দিক থেকে মাথার উপরে আঘাত করে মাকে ওখানে মেরে ফেলে জমিনের কোন এক জায়গায় গর্ত কেটে ওখানেই পুঁতে রাখবা। তোমার মাকে খোঁজ করার মতো তো দুনিয়াতে আর আত্মীয়স্বজন কেউ নাই। পাড়া প্রতিবেশী যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো জানি না ঝগড়াঝাটি করে কোথায় যেন চলে গিয়েছে। তৎকালীন সময় তো এরকম মোবাইল মিডিয়ার যুগ ছিল না, কে কোথায় চলে যায় কে কার খোঁজ নেয় কেউ খোঁজ নেবে না, সুতরাং আপদ দূর হবে আর আমরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো। কিতাবের মধ্যে লিখেছে সন্তান রাজি হয়ে গেল বাড়িতে আসলো, পরের দিন আখ বিক্রি করে বাজার থেকে একটু ফল মূল কিনে এনে মায়ের কাছে এসে মাকে ডাকতেছে। মাকে যখন ডাকে মা জননীর হৃদয়ের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে গেছে, না জানি সন্তান আজকে আবার আমাকে কোনো আঘাত করবে কিনা। মা ঘরের ভিতর থেকে বলে ও সন্তান তুমি আমাকে হয়তো আজকেও মারবে, আমি আমার দরজা খুলবো না, গত কয়েকদিন আগে আমাকে আঘাত করেছো মেরেছো সেই যন্ত্রণা এখন পর্যন্ত আমার নেভে নাই, সেই ব্যথায় আমি এখনো পর্যন্ত রাতে ঘুমাতে পারি না, সন্তান আমারে মারিস না, যদি তোর এই বাড়িতে থাকার কারণে তোর সুবিধা হয় আগামীকাল সূর্য ওঠার পরপরে আমি তোর বাড়ি থেকে বের হয়ে যাব। সন্তান ডেকে বলে মা আমি তোমাকে মারার জন্য আসি নাই, আঘাত করার জন্য আসি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। সন্তান যখন মাকে বারবার ডেকেছে যদিও মায়ের অন্তরের ভিতরে ভয় আছে, তথাপি সন্তানের সুন্দর মুখের ডাক যখন মা শুনেছে কলিজাটা ভরে গেছে। মা জননী দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে যখন বাইরে এসেছে দেখতে সত্যি সত্যি সন্তান তার কাছে মাপ চাইতেছে কিছু ফল নিয়ে। মাকে বলছে মা আমি গত কয়েকদিন আগে তোমাকে মেরেছি আঘাত করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আর তোমাকে কোনোদিন মারবো না, এই নাও তোমার জন্য কিছু ফল এনেছি, এই ফলগুলো তুমি ভক্ষণ করো তুমি খাও। মা বলে সন্তান রে জানিস না মা যদি না খাই সন্তান যদি খাই মায়ের খাওয়া হয়ে যায়, আর মা যদি হাজারও খাই সন্তান যদি না খাই মায়ের পেট ভরে না। সুবহানাল্লাহ, সন্তান আমার খাবার দরকার নেই তুমি খাও। কই মা একটা কথা বলতে চাই, বলতে বলবো কি না মনে মনে ভাবতেছি। কই কি বাবা বলো বলো। কই মা এই এই ঘটনা, যদি আপনি ভোরবেলায় আমার সাথে একটু যাইতেন আর আমার আগগুলো পরিষ্কার করে দিতেন, একটু বেশি মাথার উপরে যদি একটু তুলে দিতেন বাজারে বিক্রি করতাম বেশি টাকা হতো, আপনার জন্য একটু ফল ফ্রুট ভালো করে কিনে আনতে পারতাম, আপনার শরীর দুর্বল হয়ে গেছে খাবারটা একটু ভালো পরিবেশন করতে পারতাম। মা তখন ডেকে বলে সন্তান ফলমূলের কোনো প্রয়োজন নাই, টেনশন করার কোনো কারণ নাই, তুমি এখন আরামসে ঘুমিয়ে পড়ো, সকাল ভোর হতে হতে আমি তোমাকে ডেকে দেব তুমি ঘুমিয়ে পড়ো। সংক্ষিপ্ত আকারে শুধু শুনুন বোঝানোর জন্য বলে সন্তান ঘরের ভিতরে চলে গেল, সমস্ত পরিকল্পনা রেডি করে সন্তান ঘুমিয়ে গেল। এদিকে মা রাত্রে যেন আর ঘুম আসতেছে না, আনন্দের ছোটে ঘুম আসতেছে না, সকল ব্যথা যেন ম্লান হয়ে গেল, সকল কষ্ট যেন দূর হয়ে গেল, আল্লাহর কাছে আঁচল পেতে দোয়া করতেছে মালিক রে তুমি আমার সন্তানকে বুঝ দিয়েছো, আমার সন্তান ভুল বুঝতে পেরেছে, আমার সন্তান আমাকে মা ডেকেছে, আমার সন্তান আমার জন্য ফল ফুল এনেছে, আমার সন্তানকে তুমি কবুল করো দোয়া করতেছে। মা জননী দোয়া করতে সারা রাত যেন ঘুমায় না, ফজরে আজান যখন হয়েছে মা জননী ফজরে নামাজ পড়ে সন্তানকে ডাকতেছে বাবা ওঠো চলো মাঠে যেতে হবে আগগুলো পরিষ্কার করে তোমার মাথার উপরে তুলে দেব। সন্তান ঘর থেকে বেরিয়ে চলতেছেন, মা তো জানে না সন্তান তার জন্য কি ষড়যন্ত্র এঁটেছে, জমিনে চলে গেল।
दिखे तुले मारबे बोलें तो प्रिय भाईरा ओई अंधकार जमीनेर भितरे मध्य लिखे संगे संगे मार हृदय अल्लाह ताला जाग्रत कर दिए ऊपर दिखे तक देखे सन्तान हाथ कोदाल माथार ऊपर মা তখন বলছে বাসাও আল্লাহ বাসাও বাসাও বলতে বলতে মা জননী দূর বেগে সামনের দিকে পড়ে কি মরে দৌড় শুরু করছে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে পেছনের দিকে আরেকটা শব্দ শোনা যায় দেখে কে যেন বলে মা গো তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও মা জননের চিন্তা করলো সন্তান আমাকে মারতে চায় আবার দেখি সন্তানের কণ্ঠের আওয়াজ শোনা যায় মা তুমি আমাকে বাঁচাও বিষয়টা কি হয়তো আমার সন্তান আমার সাথে কি কোনো নাটক করতেছে কিনা যে আমি যদি তার কাছে যাই হয়তো আমাকে ফের আঘাত করবে কিনা মা জননী ব্রেক করলেন দাঁড়িয়ে গেলেন আফসা আফসা দেখা যায় মা মা করে ডাকে বলে মা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও কিতাবের মধ্যে লিখেছে সন্তান যখন তার মাকে মারার জন্য কোদালটা উপরের দিকে তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গিয়েছেন দুনিয়াতেই তাকে আযাব দেওয়া শুরু করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দেহটাকে পাথরের বডিতে পরিণত করে দিয়েছেন সে হাতও নাড়তে পারে না পাও নাড়তে পারে না শুধুমাত্র জবানটা খোলা আছে কথা বলতে পারে আর কিছু করতে পারে না বারবার যখন ডাকতেছে বলে মা আমাকে বাঁচাও বলেন তো মা জননী সন্তান যতই কষ্ট দিক না কেন সন্তান যদি মাকে মা বলে ডাক দেয় মা হাজার কষ্ট ভুলে যায় মা আর কোনো কষ্ট মনে করে না মা চিন্তা করতেছে নাকি আমার সন্তান আমাকে ভুলায় ভালায় কাছে নিয়ে যাবে না আমার সন্তান সত্যি কোনো বিপদের মধ্যে পড়েছে যায় যাক জীবন যাক না জানি সন্তান যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আমার সন্তান তো মুসিবতের মধ্যে পড়ে যাবে তাহলে কত কষ্ট হবে যায় যায় জীবন চলে যায় যাবে পেছনের দিকে আবার আফসা আফসা ভাব এখনো পর্যন্ত সকাল পরিষ্কার হয় নাই মা জননী আস্তে আস্তে করে পেছনের দিকে আসতেছে পেছনে যখন ব্যাক করেছে এসে দেখে সন্তান যেভাবে কোদাল উঁচু করে ধরেছিল ঠিক সেইভাবে আছে কি হলো রে বাবা কয় মা গো আমি আমার হাতও নাড়তে পারি না পাও নাড়তে পারি না সমস্ত শরীর যেন একেবারে পাথরের মতো হয়ে গেছে আমি তো কিছুই করতে পারি না মা জননী এসে দেখে সত্যি তো সন্তানের শরীর পুরো বডিটা একেবারে পাথরের মতো মূর্তির মতো হয়ে গেছে শুধুমাত্র কথা বলতে পারে মা জননী তখন কাঁদতেছেন দেখেন মা জননী কত বড় মহাব্বতের জিনিস একটু পূর্বেই মাকে দুনিয়া থেকে বিদায়ের জন্য ষড়যন্ত্র করলো সন্তান আর সেই সন্তান যখন বিপদে পড়েছে মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন কিন্তু দেখা গেল কি কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ জমিন আস্তে আস্তে করে সন্তানকে গ্রাস করা শুরু করেছে আস্তে আস্তে করে জমিনের দিকে সন্তানের পুরা বডিটা আস্তে আস্তে দেবে যাচ্ছে মুহূর্তের মধ্যে দেখা গেল সন্তানের মাজা পর্যন্ত জমিন খেয়ে ফেললো গ্রাস করে নিচ্ছে মা জননী বারবার চিৎকার করতেছে সকাল হয়েছে মায়ের চিৎকারে আশপাশের লোকগুলি যখন আসলো এখনো পর্যন্ত সন্তানের দুটি হাত উপরের দিকে রয়েছে মানুষগুলি সন্তানের দু হাত ধরে উপরের দিকে টানতে লাগলো না না কোনো লাভ হলো না কিছুক্ষণের মুহূর্তের ভিতরে সন্তানের হাত পর্যন্ত মাটির ভিতরে দেবে গেল মা জননীর বুক আশ্রায় আর কাঁদতেছে আর বলতেছে ও আমার প্রতিবেশীরা রে আমার গ্রামবাসীরা রে আমার সন্তান বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান তো মরে গেছে আমি বুঝতেছি কিন্তু আমার সন্তানের লাশটা তোমরা মাটির ভিতর থেকে একটু খুঁড়ে দাও আমার কলিজার টুকরা সন্তানের মুখটা আমি শেষবারের মতো দেখতে চাই ওই বইয়ের ভিতরে লিখেছে মায়ের এই আকুতি মিনতি দেখে মানুষগুলি যখন ওখানে খোঁড়া শুরু করেছে খুঁড়তে খুঁড়তে 1 ফুট নয় 20 ফুট পর্যন্ত খুঁড়েছে না সন্তানের কোনো হদিস পাওয়া যায় নাই আল্লাহ তাআলা টাটকা আযাব দিয়ে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল
দিলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মাকে যদি কষ্ট দেয়া হয় আর বাবাকে যদি কষ্ট দেয়া হয় আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব দুনিয়াতেই দিতে পারে তার মধ্যে এটাও আল্লাহ তাআলা পৃথিবীতে দেখালেন মাকে কষ্ট দিলে পারে আল্লাহ রাব্বুল আলামিন নগদে আযাবও দুনিয়ার ভিতরে দিতে পারে এজন্য খবরদার মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না শুধু এটাই নয়